দর্শক, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে সাগরকন্যা কুয়াকাটায়। এ বিষয়ে আরও খবর জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জোবায়ের। জোবায়ের, আপনার কাছে শুরুতেই জানতে চাই, কুয়াটার পর্যটকদের আজকের ভিড় কেমন? এবং আমরা যেটা জানতে পেরেছি যে আবহাওয়ার পূর্বাভাসে যে কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানকার আবহাওয়ার খবরও যদি আমাদের জানান। সালেহুর, আপনাকে ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিনে আজকে কিন্তু পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটার সমুদ্র সৈকত। সকাল থেকে কিন্তু এই সৈকতে 18 কিলোমিটার এলাকা জুড়েই পর্যটকরা রয়েছে। তারা কেউ বালির এতে খেলা করছে, কেউ শামুক ঝিনুক কুড়াচ্ছে, আবার কেউ সাঁতার কাটছে সৈকতে। এখন কিন্তু এই মুহূর্তে আপনি দেখছেন সৈকতে হাজার হাজার পর্যটকরা রয়েছে, তারা কিন্তু খেলাধুলা করছে, কেউ বল নিয়ে খেলা করছে, বিভিন্নভাবে সময় কাটাচ্ছে। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশের যে লাল কাঁকড়ার চর রয়েছে, চর বিজয় রয়েছে, এখানকার যে ঝাউ বাগান রয়েছে, সে সকল এলাকা জুড়েই কিন্তু পর্যটকদের পদচারণা রয়েছে। এখানকার যে মার্কেটগুলো রয়েছে, কুয়াকাটার শামুকের শামুক ঝিনুকের মার্কেট এবং রাখাইন যে মার্কেট রয়েছে, সে মার্কেটেও কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের ঢল নেমেছে, কেনাকাটা চলছে, ক্রেতা বিক্রেতার সমাগম কিন্তু ভালোই রয়েছে। এবং এখানকার ট্যুরিস্ট পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তায় তাদের ব্যাপক পরিস্থিতি রয়েছে, তারা মাঠে কাজ করছেন। এবং এখানকার যে স্পিডবোটগুলো রয়েছে, স্পিডবোটগুলো এখান থেকে সোনারচর হেয়ার দ্বীপে পর্যটকদের নিয়ে ঘোরাচ্ছে, তাদেরকে কিন্তু বিভিন্ন পর্যটন স্পটগুলো, গুরুত্বপূর্ণ যে স্পটগুলো রয়েছে সে সকল স্পটগুলো কিন্তু তাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন। এবং আজকে সন্ধ্যায় তারা সূর্যাস্ত দেখবে এবং আগামীকালকে আরও বেশি পর্যটকদের সমাগম হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঈদ নিয়ে আমার কাছে সবশেষ ফিরে যাচ্ছি স্টুডিও আপনার কাছে। জহুর, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।